গরম বাড়ছে আর তার সঙ্গে কমছে ভূগর্ভস্থ জলস্তর। চারিদিকে জলের হাহাকার, পাড়ায় পাড়ায় জল দিচ্ছে পুরসভার গাড়ি, গ্রীষ্মের দহনে তপ্ত দক্ষিণবঙ্গ। গরমে অস্বস্তি তো কমছেই না, তার মধ্যে মাটির তলার জলস্তর নেমে যাওয়ায় পুরসভার পাম্প থেকে জল সরবরাহে ব্যাঘাত ঘটছে। পরিস্থিতি সামাল দিতে জলের গাড়ি নিয়ে গিয়ে পাড়ায় পাড়ায় জল পৌঁছে দিচ্ছে বৈদ্যবাটি পুরসভা। সেখানে 20 নম্বর ওয়ার্ডের পরিস্থিতি আরও করুণ। এলাকার রাস্তা এতটাই সরু যে বড় গাড়ি ঢোকে না, তাই জলের গাড়ি পাড়ার বাইরে রেখে বালতি করে জল ভরে ভরে বাড়িতে পৌঁছে দিয়ে যেতে হচ্ছে। এই কাজেই হাত লাগিয়েছেন নির্দল কাউন্সিলর হরিদাস পাল। চাপা কলের লিস্ট আমি তুলে দিয়েছি, প্রায় 9-10টা কল একদমই অকেজো খারাপ হয়ে পড়ে আছে, সেইগুলোর আমাকে আশ্বস্ত করেছে। এর মধ্যেই 5-6টা ইমার্জেন্সি যেগুলো আছে সেগুলো করে নিতে অনুমতি দিয়েছে, পারমিশন দিয়েছে। আসলে আমি ব্যাপারটা, আমাদের এখানে লোক সংখ্যাটা প্রচুর, প্রায় 8,500-এর মতো আমাদের এখানে ভোটার। হ্যাঁ, এবার সেই হিসাবে আমরা আমাদের যিনি চেয়ারম্যান আছেন, আমাদের সিআইসি সুবীর ঘোষ মশাই আছেন, সিআইসির জলদপ্তর সমর্থকে ব্যাপারটাকে বলেছি, বলাতে ওনারা বুঝতে পেরেছেন যে আমাদের এখানে এই একটা পাম্পে হবে না, তাই আর একটা পাম্পেরও ব্যবস্থা করেছে। এইটা বোরিংটা শেষ হয়ে গেলে, চালু হয়ে গেলেই আবার আর একটা পাম্পও আমাকে বলেছে, অনুমতি দিয়েছে, টেন্ডার ডেকে আমাদের করে দেবেন। তীব্র জলকষ্টে ভুগছেন বৈদ্যবাটির পূর্ব গোলাপবাগ, মুকুন্দ দাসপল্লী, বাউড়ে পাড়া, রামকৃষ্ণপল্লী, নিচুমাঠ এলাকার মানুষ। বৈদ্যবাটি পুরসভা এলাকাতেই থাকেন মায়া মালী। তিনি জানান খুবই কষ্টে রয়েছেন তারা, এত তাপদাহের মধ্যেও দূরে গিয়ে জল আনতে হচ্ছে। আমাদের এখানে জলের খুবই কষ্ট, জলের জন্য আমাদের প্রচণ্ড কষ্ট, বয়স্ক মানুষরাও জল পাচ্ছে না, অনেক দূর দুটো তিনটে গ্রামে গিয়ে আমাদের জল আনতে যেতে হচ্ছে পাড়ার মধ্যে। তা এখানে জলের যে পাইপ যাতে আমাদের এখানে আসুক, জলটা আসুক, এখানে টিউবওয়েলও নেই এমনও পর্যন্ত, আমাদের খুবই অসহায়, একেবারেই অসহায়। স্থানীয় বাসিন্দা দুঃখীরাম রক্ষিত জানিয়েছেন 3-4 বছর ধরেই এলাকায় জলকষ্ট রয়েছে, তারা এর সুরাহা চান। যে টাইম কল আছে সে টাইম কলেও জল আসে না, আজ 3-4 বছর ধরে রাস্তার টাইম কলে কোনো জল নেই, এখানে কোনো একটা চাপা কল নেই, এখানে জলের সমস্যা প্রচুর, খাবার জল বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয় 20 লিটারের ব্যারেল। হ্যাঁ, এইরকমভাবে কোনো রকমের দিন গুজারা চলছে লোকের। আমরা চাইছি যাতে জলের সমস্যাটা মেটে মিউনিসিপ্যালিটি আমাদের যাতে জলের সমস্যাটা মেটায়। যদিও পুরসভার পক্ষ থেকে পূর্ত দফতরের পুর পরিষদ সুবীর ঘোষ জানান এই পরিস্থিতিতে 12টি নতুন পাম্প বসানো হচ্ছে, পাম্পগুলি চালু হয়ে গেলে জল সরবরাহ স্বাভাবিক হবে। এই জলের প্রবলেমটা খালি আমাদের বাড়ি মিউনিসিপ্যালিটি না, আপনি আমাদের এই হুগলি জেলার যে কোনো মিউনিসিপ্যালিটি, যে কোনো পঞ্চায়েতে যাবেন, এই ঠিক এই গরমটা যখন 41-42-43 ডিগ্রি যখন গরমটা পড়ে, তখনই জলের লেভারটা 1-2 ফুট 3 ফুট নেমে যায়, তখনই যে জলটা ধরুন আজকে মানে 1 বালতি যে জলটা আসতো সেটা এখন এখানে 8 বালতি আসে। এই জলের প্রবলেমটা 5-6 দিন 7 দিন হয়, তারপর মিটে যায়। কিন্তু আমরা এই নতুন বোর্ড আসার পরে আমরা এই জলের প্রবলেমটা সলভ করার জন্যে 10 দিনের মাথায় আমরা নিয়েছিলাম ডিসিশান যে আমরা যে ওয়ার্ডে খুব প্রবলেম সে ওয়ার্ডে আমরা পাম্প বসিয়ে দেবো। আমরা 12টা পাম্প, ফার্স্ট যে টাকাটা আমাদের এসেছিলো মমতা ব্যানার্জি ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট যে টাকাটা আমাদের দিয়েছিলো, আমরা রাস্তাঘাটটা মানে একটু স্টপ করে সমস্তটাই আমি জলে দিয়েছি, আমরা মানে জলেতে আমরা ইয়ে করেছি। দ্য ওয়াল ব্যুরো।